ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। নিশ্চিত জয়ের ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে পরাজিত হয়েছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে জিতে সিরিজে 1-0 তে এগিয়ে গেল উইন্ডিজরা। 394 রান করে 395 রানের টার্গেট দিয়ে টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের এমন পরাজয় কোনোভাবেই কাম্য নয় টাইগার ভক্তদের কাছে। কোনো সমীকরণেই মিলছে না বাংলাদেশের এমন হার। তবে বিসিবির কিছু ভুল সিদ্ধান্ত টেস্টের প্রথম দিন থেকেই উঠে এসেছে টাইগার ক্রিকেট পাড়ায়। এই টেস্টে দল গঠন নিয়ে প্রথম থেকে সমালোচিত হচ্ছে বিসিবি। টাইগারদের 18 জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার পর দেখা গেল টেস্ট দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ, যা বেশ হতাশ করেছে সবাইকে। আজ সাকিব আল হাসানের অনুপস্থিতিতে মাহমুদুল্লাহ রিয়াদের অভাব টের পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে 68 রানের ইনিংস খেলে নিজের বোলিং এর সময় ইঞ্জুরিতে পড়েন সাকিব। এরপর থেকে টেস্টের বাকি তিন দিন সাকিব আল হাসানকে পায়নি বাংলাদেশ। এ সময় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়াও এক পেসার নিয়ে একাদশ সাজানো স্কোয়াডে রাখা হয়েছে 5 জন পেসার। তবে মাঠে নামার সুযোগ দেওয়া হয়েছে শুধুমাত্র মোস্তাফিজুর রহমানকে, যা নিয়ে সমালোচনা কম হয়নি। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা আবু জায়েদ রাহি বাংলাদেশের টেস্টে একজন পরীক্ষিত পেসার। সে আবু জায়েদ রাহিকে এই টেস্টের স্কোয়াডে রেখে একাদশে সুযোগ দেওয়া হয়নি। তার পরিবর্তে বাড়তি স্পিনার হিসেবে দলে নেওয়া হয়েছে নাঈম হাসানকে, যা বেশ অবাককর বিষয়। এক টেস্টে 4 জন স্পেশালিস্ট স্পিনার নেওয়ার কোনো যুক্তিই নেই বিসিবির কাছে। বরং নাঈমের জায়গায় মোস্তাফিজুর রহমানের সঙ্গে পেস আক্রমণে জুটি গড়তে পারতেন আবু জায়েদ, যা বাংলাদেশের এই টার্গেটে জয় নিশ্চিত করত। এছাড়া সমালোচনা হচ্ছে দলে নাজমুল হোসেন শান্তর জায়গা পাওয়া নিয়ে। তার জায়গায় সৌম্য সরকারকে সুযোগ করে দেওয়া হলে ব্যাটিং এর পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে বোলিং এর সুবিধা পেত বাংলাদেশ। তবে নাজমুল শান্ত প্রাধান্য পেয়েছেন বিসিবি নির্বাচকদের কাছে। এই তিন জায়গায় দলে এই তিন পরিবর্তন আনলে সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়া এবং আবু জায়েদকে দলে নিলে উইন্ডিজদের বিপক্ষে এই ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। নিশ্চিত জয় হাতছাড়া হতো না টাইগারদের, তাই তো চাপের মুখে আছে বিসিবি।